সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সুরকার দেবাশিস বসু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। ভালো জি, আমি ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। বর্তমান সময় ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই, কি কি কাজ করছেন, আমরা সামনে কি কি পাচ্ছি? রিসেন্ট দুটি গান, এটা ঢাকার উপরেই, মানে পুরো ঢাকার ইতিহাস ঐতিহ্যের উপরেই, আশফাক আহমেদের লেখা, আমার সুর করা দুটো গানই অলরেডি আমাদের, এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে সুমন কল্যাণ। সুমন কল্যাণ দাদার সঙ্গে এটাই আমার প্রথম কাজ তার ডিরেকশনে। তো যাই হোক, সেটা হওয়ার পরে আমরা ওটার একটা গান অলরেডি মিউজিক ভিডিও আকারে রেডি হয়েছে, বাকিটা করে হয়তো সামনেই আমরা ওটা রিলিজ করব। তো ঢাকা নিয়ে যেহেতু দুটি গান করা হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে ঢাকাকে আসলে গানগুলোর মাধ্যমে কতখানি তুলে ধরতে পেরেছেন, এবং যারা শুনবে তারা আসলে কি কি ইনফরমেশন পাবেন? যে একটা পুরাতন ঐতিহ্য ছিল সেটা তো আছেই, সেই সঙ্গে ঢাকা কিন্তু এখন নতুন আঙ্গিকেও ধরা দিচ্ছে, সেই তুলনায় এই গানের মধ্যে অনেক ইনফরমেশন থাকবে, আর সেই ইনফরমেশনগুলো তো থাকছেই। পাশাপাশি ঢাকার উপরে আরেকটা যে গান, সেটা ঢাকার যান্ত্রিকতা, সেই আগের যে আকাশ সেটা তো এখন আমরা দেখতে পারি না, বিভিন্ন কারণে কালো ধোয়া, বিভিন্ন রকম বিষয়, তো এই জিনিসগুলোও আসবে। বা একটা সুন্দর শৈশব আমাদের কেটেছে, এখন আমরা সেই শৈশবটা আমাদের যে জেনারেশনগুলো আছে, নেক্সট জেনারেশন, তাদেরকে দিতে পারছি না। তো গান দুটোর মধ্যেই একটা আলাদা ধরনের একটা ইনফরমেশন থাকবে, আশা করি ভালোও লাগবে। আচ্ছা, তো কেন মনে হলো যে ঢাকাকে নিয়ে গান করবেন বা ঢাকা নির্ভর গান করতে হবে? ঢাকাতে আসলে একটা লং টাইম থাকা, সবারই থাকা হচ্ছে, আমরা আমাদের বাড়ি, আমার বাড়ি ঢাকা না, আমার বাড়ি পাবনা, তো পাবনা শহর থেকে আমি ঢাকায় এসেছি, তো সেই শুরু থেকে যে স্ট্রাগল বা এখনও যে ছুটে চলা, তো ঢাকা, ঢাকার সে একটা মানসিক দায়বদ্ধতা থেকেই আসলে ঢাকা নিয়ে একটা গানের আইডিয়া এসছে। আমাদের যে গীতিকার গানের শ্রদ্ধা আশফাক আহমেদ, তো সেখান থেকে আমার সুর করার একটা নেশাই বলতে পারেন, হ্যাঁ, তিনিও অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার উপর আস্থা রেখেছেন, এবং শেষ পর্যন্ত আর কি ঢাকা নিয়ে আমাদের দুটো গান দাঁড়িয়েছে আর কি। বাহ, একটা গানের কয়েকটা লাইন একটু শুনতে চাই আপনার কাছ থেকে, কারণ এত শুনছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু শুনে নেই গানটা। ঢাকা নিয়ে গান যেটা হয়েছে সেটার অবশ্যই এর আগের একটা এপিসোডে আমি করেছি, তারপরেও দুটো লাইন করি। আকাশ আমায় দেয় না দেখো আগের মতো ডা, আকাশেতে ভাব মিলাব কোথায় যে পাই ফা, সেই যে কবে আকাশেতে ভাসত রঙের ভেলা, আকাশ থেকে রং কেড়ে আজ তাকেই করি হেলা, ও হো লম্বা ঢেঙা বাড়িগুলো সবই আকাশে ছোঁয়া, আকাশ সাজলো নতুন সাজে নানান রঙের ধোয়া, বুড়ি গঙ্গার একই রামে শোভা জলহস্তি, ঢাকার বুকে বিলীন দেখো পুরা কালের বস্তি, রিক্সা যে চলে নাকো এই শহরের প্রান্তরে, পুরা কীর্তির জাদুঘরে এখন তাকে পাবে, যখন তখন বিজলি যাবে কিংবা যাবে জল, সোলার সেলের গুণের কথা শোনো একটুখানি, বাকিটা সবাই পরবর্তীতে অবশ্যই শুনতে পারবেন, দেখতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম অ্যালবাম মেঘভেলা শিরোনামে, যেখানে 8-10টি গান ছিল, তো এখন তো সবাই আসলে সিঙ্গেল ভিডিও, মিউজিক ভিডিও রিলিজ দিচ্ছে বা সিঙ্গেল ট্র্যাক রিলিজ দিচ্ছে, আপনার কাছে জানতে চাই যে কোন সময়টা আপনার কাছে বেশি ভালো লাগছে বা লাগে? সব কিছু আমাদেরকে নিতে হচ্ছে,
আমাদের গান শেখাটা বা আমাদের জানাটা হচ্ছে সেই আমরা অডিও যখন শুরু হয়, ক্যাসেট কিনতাম, বিশেষ করে ঈদ পুজোতে টাকা জমিয়ে আসলে সেই ক্যাসেট কিনে আমরা গান শুনেছি, এবং একটা অনেক আনন্দ কাজ করতো যে ঈদের মধ্যে এই আর্টিস্টের গান বা এই ব্যান্ডের, তখন তো 90-এর দশকে তো ব্যান্ডও অনেক জনপ্রিয়, আমরা অধীর আগ্রহে থাকতাম, ওই সময়টা একটা ছিল খুবই আনন্দের। এরপরে তো অডিওর পরে আবার এলো সিডি, সে সময় আমরা সিডিটাকেও গ্রহণ করলাম। তারপরে তো এখনকার প্ল্যাটফর্ম তো আরও চেঞ্জ, তো সবই আসলে সময়ের দাবি, সেই সময়ের সঙ্গে আমরা হয়তো জাস্ট নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিচ্ছি। তো এনজয় করি সব সময়, আসলে মানে মিউজিকের মধ্যেই থাকতে পছন্দ করি, সেহেতু মিউজিকের সাথে তাল মিলিয়ে সেটাই। আচ্ছা, তো গানের ক্ষেত্রে আমরা জানি গান একটি গুরুমুখী বিদ্যা, সো আপনার অনুপ্রেরণার উৎস কে কে ছিল এবং কোন কোন গুরুর সান্নিধ্যে যেতে পেরেছেন? আমার ঠাকুরদাদাও খুব ভালো গান করতেন, তারই একটা আদেশেই আমার গান শেখাটার শুরু। তো আমি তখন আমার ওস্তাদ এবং মামা উত্তম দাস, শিবু দাস, এবং পরবর্তীতে আমাদের পাবনাতে ললিত কলাকেন্দ্র ইফাতে আমার বাবা ভর্তি করে দেয়, ওখানে অনেক ওস্তাদ ছিলেন, হাশেম স্যার, বেলাল স্যার, তাদের কাছে শেখা। এবং তার পরবর্তীতে আস্তে আস্তে আমি আসলে যখন যেখানে সুযোগ হয়েছে শেখার চেষ্টা করেছি। এরপরে তো 2005-এ ক্লোজ আপ ওয়ান এলো, তখন সেখানে অংশগ্রহণ করলাম এবং মোটামুটি সেরাদের মধ্যে নাম ছিল, হ্যাঁ ছিল, নাম ছিল। এবং এই তখন থেকেই তো আসলে গানটা আরও অন্যভাবে ধরা দিল। এরপরে তো বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন জায়গার অনুভূতি, সেখান থেকে আবার গানের সুর করার একটা স্পৃহা, এবং সেটা অবশ্য আমি বলবো যে করোনাকালীন সময়ে শ্রদ্ধেয় আশফাক আহমেদ আঙ্কেল, উনিই আসলে আমাকে বললো যে তুমি সুর করতে পারো, সুর করো, আস্থা রাখলো, এবং আমিও একে একে ট্রাই করলাম। আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক গান রয়েছে আর কি, বিভিন্ন বিষয়ভিত্তিক গান আছে, সেগুলোই নিয়েই এখন আসলে কাজ করছি, একের পর এক কাজ চলছে আমাদের। জানতে চাই এই পর্যন্ত আপনার মৌলিক গানের সংখ্যা কতটুকু এবং কী কী ধরনের গান আপনি গেয়েছেন, বেসিক্যালি কোন ধরনের গান গাইতে আপনি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন? গান তো আসলে আধুনিক গান তো যেটা আধুনিক ফরম্যাটের গানগুলোই বেশি হয়, তো সেহেতু একটু স্যাড মেলোডি এগুলো তো পছন্দ করি, মানে নিজের পছন্দ। আর যেহেতু বিষয়ভিত্তিক গান করছি সেহেতু অসংখ্য বিষয়ে আমাদের গান, আমাদের 80+ গান অলরেডি রেডি, সেগুলো সবই বিষয়ভিত্তিক গান, বিভিন্ন ধরনের, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, এটা একটা বড় বিষয় আর কি, নতুনত্ব আছে আর কি। তো যেটা আমরা জানি যে 2 যুগেরও বেশি সময় ধরে আপনার আসলে সঙ্গীতের সাথে জার্নিটা, সো অল ওভার জার্নিটা কেমন ছিল বা কোন গানটি দিয়ে আসলে আপনি শ্রোতাপ্রিয়তা বেশি পেয়েছেন বা শ্রোতাদের ভালোবাসা বেশি পেয়েছেন? আসলে জার্নিটা সহজ ছিল না, এই জার্নি আসলে কারোই খুব সহজ থাকে না, সঙ্গীতের টোটাল জার্নিটা সবার জন্যই বেশ কঠিন। আর এখন তো আরও অনেক কিছু আমরা ফেস করছি। আসলে আমি কখনো গানের সঙ্গে কম্প্রোমাইজ করিনি, আমি ভালো কথা ভালো সুরের গানেই গাওয়ার চেষ্টা করেছি এবং এখনও সেটাই আমার চেষ্টা। হ্যাঁ, তো এবং ওই যে থাকে না যে সবার স্রোতে গা ভাসানো, আমি আসলে ঠিক ওই স্রোতে গা ভাসাইনি। আমার মনে আছে আমার ক্লোজ আপ ওয়ানের সময় শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার আমাকে একটা কথা বলতেন, বা আমাদের সকলকেই সে একটা গাইডলাইন দিয়েছিল যে আসলে 40,000 উল্টাপাল্টা গান না গেয়ে 40টা ভালো গানের সঙ্গে থাকো। তো এই কথাটা আমি রীতিমতো আসলে তার অনেক বড় একজন ফ্যান এবং তার কাছ থেকে আমার অনেক কিছু শেখাও, তো সেখান থেকেই মনে হয়েছে যে না ঠিক আছে, ভালো কথা ভালো সুর নিয়ে ফাইট, এবং এই ফাইটটা চলছে, অদ্যাবধি চলছে এবং চলবে। বা আমরা যেটা জানি যে সাদা মেঘের ভেলা এই গানটির মাধ্যমে আপনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন, গানটির পেছনের গল্পটা একটু শুনব। সাদা মেঘের ভেলা গানটি আসলে ওটা আমার লেখা, আমারই সুর, আমার ফার্স্ট অ্যালবামেই ওটা ছিল। তার কিছুদিন পূর্বে আসলে আমি দার্জিলিং ঘুরতে যাই, তো দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে ওই যে মেঘ এবং
মানে টয় ট্রেনে করে মেঘের নিচে মেঘ উপরে, আমি ঠিক ফিলটা অন্যরকম। এরপরে তো এলাম পাবনাতে ক্যাম্পাসে, এডট কলেজে আমি পড়াশোনা করতাম। তো সেখানে এসেই আমার এক ফ্রেন্ড রাব্বিও মিউজিকের সঙ্গেই জড়িত এখনও। তো দুই ফ্রেন্ড মিলে তখন চিন্তা করলাম যে এরকম একটা গান একটা ফিল আসছে, আমি তো অনুপ্রেরণা দিল, বললো যে না ঠিক আছে কর। তো এরভাবেই রেডি হলো এবং পরবর্তীতে তো সেটা মিউজিক আকারে রেডি করলাম। হ্যাঁ, তো গানটি একটু দু লাইন আপনার কাছে শুনতে চাই। সাদা মেঘের ভেলায় চড়ে যাব বন্ধুর বাড়ি আমি, সাদা মেঘের ভেলায় চড়ে যাব বন্ধুর বাড়ি, বন্ধু আমায় বলেছিল মেঘের উপর তার বাড়ি, সাদা মেঘে ভেলায় চড়ে যাব বন্ধুর বাড়ি, বন্ধু তোমায় দেখব বলে আসছি তোমার বাড়ি, চোখে আমার বর্ষা ছিল জানে অন্তর জামি, আমার জানে অন্তর জামি, বন্ধু তুমি নিঠুর ভারি, বন্ধু তুমি নিঠুর ভারি, মন নিয়াছো কারি, সাদা মেঘের ভেলায় চড়ে যাব বন্ধুর বাড়ি আমি, সাদা মেঘের ভেলায় চড়ে যাব বন্ধুর বাড়ি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে প্লিজ। দর্শকরাই আসলে আমাদের প্রাণ, তারা ভালো গান শুনলে আমরা হয়তো ভালো ভালো কাজ করার স্পৃহা পাব, আর সেটাই আসলে করা উচিত। আমরা এখন আসলে একটু অন্যরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি আশা রাখি যে আসলে এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো ভালো কথা, ভালো গান, ভালো কাজের মাধ্যম দিয়ে। আর সকলে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আগামীতে আরও বেশ কিছু কাজকর্ম, সবই আসলে আপনাদের জন্যেই। আর চায়ের চুমুকের এই প্রোগ্রামটা আসলে আমার নতুন না, আমি বেশ কয়েকবার করলাম এখানে। আমাকে যারা আমন্ত্রণ জানান এবং টোটাল এটিএন পরিবার এবং যারা আছেন ক্যামেরার বাইরেও যারা আছেন, তাদের আসলে তাদের সহযোগিতাতেই আসলে আমাদের এই প্রয়াসগুলো চলে। তা আমি সবার কাছে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে সবসময়কার মতো এবারও অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ইটিএন বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।